কয়েক দিনের টানা বর্ষণের ফলে নদীর জলস্তর বেড়ে ইতিমধ্যেই জেলার নদী উপকূলবর্তী এলাকাগুলিতে কোথাও জল ঢুকে প্লাবিত হয়েছে বহু এলাকা, আবার কোথাও নদীর পাড়ে ধস নেমে নষ্ট হয়েছে বহু চাষের জমি। বৃহস্পতিবার মেদিনীপুরের এক সেতুতে ধস দেখা গেল। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী গ্রাম পঞ্চায়েতের লোহাটিকরিতে। কৃষি জমিতে যাওয়ার জন্য এই খালটিই ছিল যাতায়াতের একমাত্র রাস্তা। বৃহস্পতিবার ওই রাস্তার মাঝে জলের তোড়ে সেতু ধস খেয়ে নিচে নেমে যাওয়ায় বন্ধ হয়ে পড়ে যাতায়াত। এছাড়াও এই রাস্তাটি দিয়ে বালি খাদানের লরিও যাতায়াত করে বলে জানান এলাকাবাসীরা। এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে সেতু সংস্কারের আবেদন জানিয়েছেন। আমাদের লোহাটি গ্রামের একটি নদীর পালে যাওয়ার যে যাতায়াতের রাস্তা ছিল, সমস্ত গ্রামবাসী এবং চাষি বা সমস্ত কৃষক ভাইদের যে জমি জায়গা ছিল সেই জমি এবং বালি খাদান চলত, সে বালি খাদানের প্রায় হাজারখানেক শ্রমিক এখন বেকারহীন হয়ে পড়েছে। বালি খাদান চলছে না, পোল ভেঙে যাওয়ার জন্য কৃষি জমিও কৃষকরা যেতে পারছে না এবং গবাদি পশু পশু এই রাস্তার উপরে নির্ভরশীল ছিল গোটা লোহাটিকরি গ্রামের মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.